নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেনের তরফ থেকে স্বাগত প্রার্থনা করি আমার সকল বন্ধুদের। আজকে আপনাদের দেখাবো টগর ফুল, যেটা বড় এবং ছোটো টগর, প্রচুর ফুল ফোটে এবং সাইজে একটু বড়। বিনা পরিচর্যায় খুব সামান্যই অল্প পরিশ্রমে প্রচুর ফুল পেতে নিজেরা টগর গাছ বাড়িতে তৈরি করে নিন কোনো খরচ ছাড়াই। এটি সারা বছরই ফুল ফোটে, এর কোনো রোগ হয় না, শুধু বর্ষায় একটু শুয়োপোকা হয়, সেটা একটু সার জলে গাছটা পরিষ্কার করে ধুয়ে দিলে দেখ সপ্তাহে একদিন করে দেবেন, শুধু বর্ষাটা, তাহলে শুয়োপোকা নষ্ট হয়ে যাবে, এতে আর কোনো ওষুধ লাগে না। দেখতে থাকুন ভিডিওটা, টগর গাছ কীভাবে তৈরি করবে সেটা আপনাদের আমি এবার দেখিয়ে দেব। আপনারা ঠিক আমার মতন এইভাবে যদি তৈরি করেন, একটি ডালও মারা যাবে না, খুব সহজেই এর শেকড় হবে। দেখুন, দুটো বোতল নিয়েছি, দুটো আমার কাছে ওষুধ আছে, একটি হচ্ছে মাটি শোধন করা আর একটি রুই না ধরা। শিশু গাছের একটু যত্ন করতে হবে, মাটি, এটা মাটি নিয়ে নিয়েছি, জল, সাদা পরিষ্কার জল। এবার ডালটাকে কেমন ভাবে কাটতে হয় আপনাদের দেখাই, ঠিক আমার মতন বীজের নিচে একটু কেরাসি করে কেটে দেব, আর কোনো ডালপালা রাখবো না, একটি পাতাও রাখবো না, ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন, যটা বসাবেন তটা করবেন। আমি আপনাদের দেখানোর জন্য দুটো করে দিচ্ছি, ভিডিওটা ভালোভাবে আপনারা দেখে নিন, বাড়িতে নিজেরাই ইজি তৈরি করতে পারবেন। ঠিক এইভাবে কাটবেন পাতাগুলো, বা হাতে করে আপনারা ছিঁড়ে দিতে পারেন, ঠিক এইভাবে কেটে নেন। আপনারা যদি এইভাবে গাছ বাড়িতে নিজেরা তৈরি করে নিতে পারেন কোনো পয়সা খরচ ছাড়াই, কারোর কাছে যেতে হবে না, মাটিটা দেখুন এখানে রাখলাম, ডাল দুটো আছে, দেখুন মাটিটা ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম, ঠিক এইরকম ভাবে মাটিটা একটু শক্ত করে ছাড় দিকটা আস্তে আস্তে লাগে, প্রতিদিন লাগে সকালে পূজা অর্চনার জন্য। তো আমরা নিজেরা বাড়িতে যদি অল্প পরিশ্রমে কোনো খরচা ছাড়াই তৈরি করে নিই, এই প্যাকেটগুলো দেখলে বস্তা কেটে হাতে সেলাই করে নিয়েছি, আর এটা হচ্ছে বাড়িতে সর্ষের তেল আনা বোতল, দুপাশটা গোল করে কেটে নেব।
মাস পরের ভিডিও। তিন মাস পর ভালোভাবে দেখে নিন ঢাকাটা কিভাবে দেয়া হচ্ছে। এবারে কৌটোগুলো নিয়ে গাছে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন ভিটামিনটা এক চিমটে নিয়ে জলে দিয়ে দিলাম। জলটা একটা কাটি করে একটু নাড়িয়ে নেব। দিয়ে জলটা মাটিটা চারপাশে ডালটা একটু দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, যেন ভিজে থাকে। এইভাবে ঢাকাটা দিয়ে দেব। ব্যাস, এবার এটা এক মাস 25-30 দিন, 25 দিন রাখলেও হবে, ওটা ওয়েদারের উপর নির্ভর করে। ডালটা একটু বড় হয়ে গেছে, বোতলটা ঢুকছে না, সরু বোতল তো একটু কেটে নিলে ব্যাস। এক মাস এইভাবে রেখে দেব। এক মাস পর আপনাদের দেখিয়েছি, আর একবার দেখিয়ে দেব গাছটার কি পজিশন। এক মাস পরে সামান্য পাতা ছেড়ে দেবে, বোতলের ঢাকাটা আস্তে আস্তে খোলার পর খুব সাবধানে, যখন বোতলের ঢাকাটা খুলবে খুব সাবধানে খুলবে, যেন গোটা মাটিটা উঠে না যায়। তার আগে সামান্য চারিদিকে জল দিয়ে দেবেন এক ঘন্টা আগে, তাহলে মাটিটা ভিজে থাকবে, বোতলটা আস্তে আস্তে উঠে যাবে। দেখুন তিন মাস পর গাছটা এইভাবে ঠিক এইভাবে তিন মাস পর ফুল থাকবে। আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করে নিন, বিনা খরচে, বিনা পয়সায়, সামান্য পরিশ্রমে সারা বছর ফুল পেতে বড় টগর গাছকে আপনারা বাড়িতে বসান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অপরকে দেখার সুযোগ করা দেওয়ার জন্য শেয়ার করবেন, পরবর্তী ভিডিও থেকে সাবস্ক্রাইব করবেন। আজকে